মুখ্যমন্ত্রী বলেছেন, শরীরে রক্তবিন্দু থাকতে এনআরসি করতে দেব না। মানুষকে অসুবিধায় ফেলাই বিজেপির একমাত্র চিন্তা। বিজেপি বাংলার শত্রু, বাঙালির শত্রু। আজ বহরমপুর নীলিমা প্রভা মুক ও বধির স্কুলের নতুন ভবন পরিদর্শনে এসে একথাই জানালেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি আরও বলেন, প্রতিটি পরিবারের জরুরি কাগজপত্র ঠিক থাকা দরকার, তবে আসামে যে কাণ্ডটা হয়েছে বাংলায় সেটা সহজে হবে না। তার অধীনে এই দপ্তর জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা, এই দুটি বিষয় নিয়ে এই মন্ত্রণালয় 74টি স্পেশাল স্কুল, এদের মাধ্যমে প্রায় 10,000 ছেলে মেয়েদের আমরা লালন পালন করি। আর রেকগনাইজ স্কুল আছে প্রায় 80, সব মিলিয়ে প্রায় 14-15,000 ছাত্রছাত্রীদের আমরা লালন পালন করি। যারা দৃষ্টি দিক দিয়ে তারা অসহায়, চোখের আপনার শ্রবণের দিক দিয়ে অসহায়, কথা বলতে পারে না, এদের কারণে আমরা মানে চেষ্টা করি কীভাবে পরিষেবা দিতে পারি, কিন্তু আমাদের হাতে নয়, উপরওয়ালার হাতে। চেষ্টার যেন পরিষেবার কোনো ত্রুটি না হয় এই বিষয়টা আমাদের কাছে ভাবনা। আমাদের এই দুটি বিভাগের যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল আছে সেখানে প্রায় 80-90+ মার্ক ছাত্রছাত্রীরা পাচ্ছে। দৃষ্টিশক্তি যাদের আছে তার থেকেও বেশি ভালো মার্ক তারা করছে। ছাত্রছাত্রীরা ভালোভাবে, শিক্ষক শিক্ষিকারা তাদের প্রতি নজর দিয়েছে, ভালো একটা জায়গা তারা।